Namaskar, Huprobhat, Apuni Saise, Good Morning 18, Majoyanta Madhav Goswami. Good Morning 18, Autar Munite Jonaveta, Breaking News. Jolohom Pot Bibagor Gusor or Bitit, Bitokito Tikadar, Soylent Hormak Greptar. Nolbari Aruki Greptar Kore Soylent Hormak, Udalguri Zilla Tonglar Purato Kurahoi, Bitokito Tikadar Goraki. Nolbari Aruki Tonglar Pura Greptar Kore, Soylent Hormak. Bitokito Tikadar Soylent Hormak Birute, Nolbari Arukitana Truzukura Husil Gusor. কিছুদিন পূৰ্বে জলসম্পদ বিভাগৰ পৰা দাখিল কৰা হৈছিল গুছৰ নুনা নৈ মঠৰ নিৰ্মাণৰ নামত 2 কোটি টকা মুকলাইছিল শর্মাই বিভাগৰ নামত ঠিকাদাৰ হৈলেন শর্মাই জমা দিছিল ফিক্সড ডিপোজিট মঠৰ নিৰ্মাণত হোৱা ধৰা পৰাৰ পিছতেই পোহৰলৈ আহিছিল সমগ্র কেলেংকাৰীৰ কথা শীঘ্ৰে বিভাগটোৰ আন বিষয়াও জালত পৰিব পাৰে আৰক্ষীৰ জলসম্পদ বিভাগৰ গুছৰত বিতৰ্কিত ঠিকাদাৰ হৈলেন শর্মাক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নলবাৰী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে সৈলেন শর্মাক উদালগুৰি জিলাৰ টংলাৰ পৰা আটক কৰা হয় বিতৰ্কিত ঠিকাদাৰ সৈলেন শর্মাৰ বিৰুদ্ধে নলবাৰী আৰক্ষী থানাত ৰুজু হৈ আছিল গুছৰ কিছুদিন পূৰ্বে জলসম্পদ বিভাগৰ পৰা দাখিল কৰা হৈছিল গুছৰ নুনা নৈৰ মঠৰ নিৰ্মাণৰ নামত 2 কোটি টকা মুকলাইছিল শর্মাই বিভাগৰ নামত ঠিকাদাৰ সৈলেন শর্মাই জমা দিছিল ফিক্সড ডিপোজিট মঠৰ নিৰ্মাণত হোৱা ধৰা পৰাৰ পাছতেই পোহৰলৈ আহে এই কেলেংকাৰী কথা আৰু শীঘ্ৰে বিভাগটোৰ আন বিষয়েও জালত পৰিব পাৰে আৰক্ষীৰ এজাৰ কি আৰটিআই কৰিছিলোঁ আৰটিআই কৰা তথ্যখিনি সংগ্ৰহ কৰাৰ পিছত আমি গম পালোঁ যে তেখেতে সৈলেন কুমাৰ শর্মা বোলা ঠিকাদাৰজনে এখন ভুৱা এফডি দিছে যিখন এফডি ভুৱা টোটেলি ভুৱা এফডি এই ভুৱা বুলি বেংকে প্ৰমাণ কৰি দিছে তেখেতে তেখেতৰ এফডিখন তেনে ক্ষেত্ৰত তেখেতে কিদৰে ইমান দিনে কাম কৰি আছে এই কামটি প্ৰায় শেষেই প্ৰায় কিন্তু কামটো সঠিকভাৱে হৈছেনে হোৱা নাই তাৰো সন্দেহ আছে কাৰণ ভুৱা এফডি এখন দি ভুৱা এফডি এখন দিয়াৰ পিছত কিদৰে এটা ডিপাৰ্টমেণ্টে ইমান দিনে কাম কৰি থাকিব দিছে নিশ্চয় আমাৰ সন্দেহ হয় ইয়াত অভিযন্তা বা ওপৰৰ বিষয়া ঠিকাদাৰৰ লগত জড়িত আছে নেকি এই কামটিৰ লগত জড়িত অভিযন্তা হওক ওপৰৰ বিষয়া হওক এনকোৱাৰীলৈ আহিব লাগে আৰু সঠিকভাৱে কামটি হ'ব লাগে কামটি আপোনাৰ অৰ্ডাৰ আছে ইয়াত আৰু এবাৰ আমি আপোনাক জনাওঁ দলু চাহবাগিচাৰ খবৰ শিলচৰত দলু চাহবাগিচাত বিগত এটা পষেক ধৰি অব্যাহত আছে উত্তেজনা আৰু আজি শিলচৰত দলু চাহবাগিচাত উচ্ছেদ অভিযান চলোৱা হ'ব গ্ৰীণফিল্ড বিমানবন্দৰ নিৰ্মাণৰ বাবে দলু চাহবাগিচাত উচ্ছেদ চলাব আজি প্ৰশাসনে উচ্ছেদৰ বাবে ইতিমধ্যে দলু চাহবাগিচাত মোতায়েন কৰা হৈছে বৃহৎ সংখ্যক নিৰাপত্তাৰক্ষী উচ্ছেদস্থলীত আজি উপস্থিত হৈছে আৰক্ষী বিষয়া জি পি সিং বিমানবন্দৰ স্থাপনৰ বাবে চৰকাৰক বাগিচা এৰি নিদিয়াৰ হুংকাৰ দি ইতিমধ্যে চাহ শ্ৰমিকে প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছে যদিও শ্ৰমিকৰ প্ৰতিবাদলৈ গুৰুত্ব নিদি আজি প্ৰশাসনে উচ্ছেদ অভিযান হাতত লৈছে আৰু এনেদৰে উত্তেজনা অব্যাহত আছে প্ৰতিবাদ অব্যাহত আছে কোনো কাৰণতে দলু চাহবাগিচাৰ ভূমি এৰি নিদিয়াৰ হুংকাৰ প্ৰদান কৰিছে শ্ৰমিকসকলে আৰু যাৰ বাবে বিগত তিনিদিনৰ পৰা আৰক্ষীৰ ফ্লেগ মাৰ্চ অব্যাহত আছে কাছাৰ আৰক্ষীয়ে ফ্লেগ মাৰ্চ অব্যাহত ৰাখিছে সমগ্ৰ চাহবাগিচা অঞ্চলত গ্ৰীণফিল্ড বিমানবন্দৰ নিৰ্মাণৰ বিৰোধিতা কৰি আহিছে শ্ৰমিকসকলে আনহাতে শ্ৰমিকসকলৰ ক্ষতিপূৰণৰ বাবে প্ৰথম কিস্তিৰ ধন ইতিমধ্যে চেকযোগে প্ৰদান কৰা হৈছে কালি আমি দেখুৱাইছিলোঁ সেই দৃশ্য কিন্তু একাংশ প্ৰতিবাদকাৰী এতিয়াও ৰাজপথলৈ ওলাই আহি আছে প্ৰতিবাদকাৰীসকলৰ এটাই দাবী যে কোনো পধ্যেই তেওঁলোকে দলু চাহবাগিচাৰ ভূমি এৰি নিদিয়ে আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে কাছাৰ আৰক্ষীৰ ফ্লেগ মাৰ্চ অব্যাহত আছে আৰু এনেকুৱা ধৰণৰ কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত আজিৰে পৰা প্ৰশাসনে হাতত লৈছে উচ্ছেদ অভিযান গ্ৰীণফিল্ড বিমানবন্দৰ নিৰ্মাণৰ বাবে দলু চাহবাগিচাত উচ্ছেদ অভিযান প্ৰশাসনৰ উচ্ছেদৰ বাবে আমি দেখুৱাইছোঁ দলু চাহবাগিচাত মোতায়েন কৰা হৈছে বৃহৎ সংখ্যক নিৰাপত্তাৰক্ষী উচ্ছেদস্থলীত আজি উপস্থিত হৈছেগৈ আৰক্ষী বিষয়া জি পি সিং আৰক্ষী বিষয়া জি পি সিঙে নিজে পৰ্যবেক্ষণ কৰিছে সমগ্ৰ উচ্ছেদ অভিযানৰ বিমানবন্দৰ স্থাপনৰ বাবে চৰকাৰক বাগিচা এৰি নিদিয়াৰ হুংকাৰ দি ইতিমধ্যে চাহ শ্ৰমিকে প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছে যদিও শ্ৰমিকৰ প্ৰতিবাদলৈ গুৰুত্ব নিদি কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত আজি প্ৰশাসনে হাতত লৈছে উচ্ছেদ অভিযান এয়ারপোর্ট বানানোর ব্যবস্থাটাকে স্বীকার করা মানেই ডলু বাগানের একেবারে মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া তো আমরা প্রকৃত বাগানবাসী চারা গাছকে ভালোবাসি প্রকৃত শ্রমিক আমরা এটা কোনোদিনই চাইব না শুধু আমাদের পেটের জন্য না
এতদিন এই যে ডলুর মাটিমা, এই মাটিমায়ের আমাদের উপরে অনেক অবদান আছে। এই মাটিকে আমরা বিক্রি হতে দেব না, শুধু এটা আমাদের পেট পিটারের ব্যাপার নয়। 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ যে এখান থেকে গাছগুলো উপরে দেওয়া হবে। এখানে ডলু বাগানটা যে একটা চায়ের বাগান এটাও না, এখানে এই বাগানে অনেক রকমের টুরিস্ট আসে। এয়ারপোর্ট হইলে এই যে দর্শনীয় স্থানটা এটাও বিলুপ্ত হয়ে যাবে। তাছাড়া এত অঞ্চলের যে আবহাওয়া, আবহাওয়ার মধ্যে ভারসাম্য আসবে। আমাদের দাবি এটাই যে সরকারের যে এই প্রস্তাব যদি প্রস্তাবের মতো থাকতো তাহলে আমরা একবার বিবেচনা করতে পারতাম। জীবিত চারা বাগানকে এখানে মৃত চারা বাগানে পরিণত করার একটা ষড়যন্ত্র চলছে আর আমরা জাগ্রত। আর এই সন্দর্ভত অধিক খবর লাভ করবলে আমি যোগাযোগ স্থাপন করছো আমার শিলচর সাংবাদিক অনিরুদ্ধ লস্কর সুত্রে। অনিরুদ্ধ, এফালে আরক্ষীর বিশাল সমরসজ্জা, ব্যাপক সমরসজ্জা, আনফালে চা শ্রমিকসকলের প্রতিবাদ অব্যাহত আছে আর তার মাজতে আজি আরম্ভ হয়েছে উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে জানিব বিচারিম কেনেদরে আরম্ভ করা হয়েছে উচ্ছেদ অভিযান এই উত্তেজনার মাজত। জয়ন্ত, যাকালি রাতে ডিসি কাছার কীর্তিজলি 144 জারি করার পাছতে কালি রাতে বহুত কেটা 50-60 মান জেসিবি কালি রাতে এই ডলু চাহ বাগিচাত আহিছিল। আমি এটা স্পটত আছো, এটা কাম আরম্ভণি হয়ে গেছে। ডলু চাহ বাগিচার একটা ডিভিশন লালবাগ ডিভিশনত এতিয়া 100 মান জেসিবি একেলগে গাছপুলি যেটো আছে চাহ গাছপুলি গোটে আছে আর ফোর্স যেটো হয়েছে ফোর্স হয় হয়। অনিরুদ্ধ আছে আমার সুত্রে, আমি অনিরুদ্ধর সুত্রে সংযুক্ত হম, আমি অনিরুদ্ধর সুত্রে সংযুক্ত হম। কিন্তু এই মুহূর্তে অনিরুদ্ধই আমাক এই মুহূর্তের খবর জানাইছে যে প্রায় 100 জেসিবির সহায়ত আরম্ভ করা হয়েছে উচ্ছেদ অভিযান। চাহ বাগিচাত এই উচ্ছেদ অভিযান ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে যুদ্ধংগেহী তৎপরতা প্রশাসনের, আর এনে যুদ্ধংগেহী তৎপরতার মাজেরে পুয়ারে পুরা আরম্ভ করা হয়েছে উচ্ছেদ অভিযান। আর শ্রমিকসকলে ক্ষোভ অসন্তুষ্টি প্রকাশ করে আছে দীর্ঘদিনের পরা, বিরোধিতা করে আছে এই উচ্ছেদ অভিযানের বা গ্রীন ফিল্ড বিমানবন্দর নির্মাণের। অনিরুদ্ধ আছে আমার সুত্রে, অনিরুদ্ধ ইতিমধ্যে আপনি জানাইছে যে 100 জেসিবির সহায়ত ইতিমধ্যেই আরম্ভ করা হয়েছে উচ্ছেদ অভিযান। হয় জয়ন্ত, কেন এই যে ডলু চাহ বাগিচা আছে বহু ডর চাহ বাগিচা, এই চাহ বাগিচা 2500 বিঘা সরকারে লৈছে গ্রীন ফিল্ড এয়ারপোর্ট বনার কারণে। আৰু আমি জানো যে শিলচৰত 31 মে'ত কেবিনেট বৈঠক আছে, আর এই কেবিনেট বৈঠকৰ আগতে এই কাম আরম্ভ করবই লাগিব, যেটো কারণে ইমান দিন প্রটেস্ট চলি আছিলে, ইমান দিন উৎপাত চলি আছিলে। আর যাকালি স্পেশাল ডিজিপি ল এন্ড অর্ডার জিপি সিং ইয়াতে অহার পিছতেই এটা প্ল্যান করা হয়েছে কেনেদরে এভিকশনটা করা হব, কেনেদরে উচ্ছেদ আরম্ভ করা হব, যেটো কারণে কালি রাতে 144 কার্ফিউ জারি করার পিছতেই জেসিবি কিটা পাঠিয়ে দিয়া হয়েছিল। আর এটা 100 মান বেশিকে জেসিবি গাছপুলি 40 লাখ চাহ গাছপুলি ইয়ে করা হব, ইয়ে করা হব, পুরো তসমস করা হব এয়ারফিল্ড, আর এটা কাম আরম্ভ হয়ে গেছে জানো। নিশ্চয়কৈ কাম আরম্ভ হয়েছে, আপনি জানাছে যে 40 লাখ চাহ গছপুলি উচ্ছেদ করা হব, কপালর ঘাম মাটিত পেলায় যে চাহ খেতি করেছিল শ্রমিকসকলে। আর আজির দিন কেনেকুয়া ধরনের শ্রমিকসকলের প্রতিক্রিয়া, কেনেকুয়া ধরনের আজির দিন 144 ধারা জারি করা হয়েছে, কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী তাদের গড়ি তোলা হয়েছে, শ্রমিকসকলে আজির দিন কি প্রতিক্রিয়া প্রকাশ করেছে? হয় শ্রমিক কারণে ইমানখিনি সকলের কথাটো হল যে আমার আমি গাছপুলি গাছপুলি হয়। অনিরুদ্ধ আপনি সমগ্র উচ্ছেদ অভিযানের উপর দৃষ্টি রাখক, আমি প্রতি মুহূর্তের খবর News18 দর্শকসকলক জানাম আপনার যোগেদি, কারণ এটা বৃহৎ প্রকল্প হাতত লওয়া হয়েছে আর এই বৃহৎ প্রকল্প হাতত লওয়ার বাবেই এনেকা ধরনের ব্যাপক সমরসজ্জা আরক্ষী প্রশাসনে গড়ি তুলবলগীয় বাধ্য হয়েছে। কারণ বিগত একটা পষেক ধরে প্রতিবাদ অব্যাহত আছে, ডলু চাহ বাগিচার শ্রমিকসকলে ভূমি কোনোপধ্যে এরি নিদিয়ার হুঙ্কার প্রদান করে আছে, আর যার পরিপ্রেক্ষিত আমি দেখিছো বিগত 3টা দিনের পর কাছার আরক্ষীর বৃহৎ ফ্ল্যাগ মার্চ অব্যাহত আছে সমগ্র চাহ বাগিচা অঞ্চলটোত।
অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, ব্যাপক নিরাপত্তারক্ষী তাত মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি উত্তপ্ত নহয় আর প্রতিবাদ যাতে প্রশমিত করবা যায় তার এনেকা ধরনের যুদ্ধংদেহী তৎপরতা প্রশাসনে অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে। এসডিপি অর্থাৎ স্পেশিয়াল ডিজিপি জিপি সিং নিজেই উচ্ছেদস্থলীত উপস্থিত হয়ে উচ্ছেদের সমগ্র পরিকল্পনা রচনা করেছে, কেনেদরে উচ্ছেদ অভিযান চলা হব সমগ্র দিক বর্তমান পর্যবেক্ষণ করেছে। পুয়ারে পড়া 100 জেসিবির সহায়ত আরম্ভ করা হয়েছে উচ্ছেদ অভিযান। এটি ভাল খবর, অসম সরকার আর টাটা টেকনোলজির যৌথ উদ্যোগত স্থাপন হব 43 আইটিআই, লগতে স্থাপন করা হব 34 পলিটেকনিক। এই প্রক্রিয়াত ব্যয় হব 2390 কোটি টাকা। অসম সরকার আর টাটা টেকনোলজির মাজত সম্পন্ন হয়েছে চুক্তি, জনতা ভবনত চুক্তিত স্বাক্ষর করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত চুক্তিত স্বাক্ষর করা হয়। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর মন্ত্রী ডক্টর রণোজ পেগু। অসম সরকার আর টাটা টেকনোলজির যৌথ উদ্যোগত স্থাপন হব 43 আইটিআই, লগতে স্থাপন করা হব 34 পলিটেকনিক। এই প্রক্রিয়াত ব্যয় করা হব 2390 কোটি টাকা। অসম সরকার আর টাটা টেকনোলজির মাজত চুক্তি স্বাক্ষর হয়েছে, জনতা ভবনত চুক্তিত স্বাক্ষর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় চুক্তিত স্বাক্ষর করে। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর ডক্টর রণোজ পেগু। আর এনেকা ধরনের চুক্তি তথা ব্যবস্থাপনার জড়িয়ে কর্মসংস্থাপনের বাট মুকলি হব বলে ইতিমধ্যে কোয়া হয়েছে। আইসো পরবর্তী খবরলৈ। তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত হওয়া গুণোৎসবর প্রথম পর্যায়ের আজি হয়েছে দ্বিতীয়ত দিন। বুধবারে প্রথম দিনা দরঙত গুণোৎসবর প্রক্রিয়ার মুক্তি করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সিপাঝারের ঘোড়াবন্ধা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মুখ্যমন্ত্রী শুভারম্ভ করে গুণোৎসব। প্রথম পর্যায়ের গুণোৎসবে সামরি লৈছে 10 জেলাক। এই 10 জেলা হয়েছে বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, দরং, ধেমাজি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, করিমগঞ্জ, কার্বি আংলং, চৰাইদেউ আর নগাঁও। প্রথম পর্যায়ের গুণোৎসবর আজি দ্বিতীয়ত দিন আর দ্বিতীয়ত দিনটো বিদ্যালয় সমূহ উত্তপ্ত পরিবেশে বিরাজ করেছে। নিরীক্ষক আহিব, নিরীক্ষক আদরিবলে সাজু হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আর দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব হব 23 মে'ত। 23 মে'র পর 12 জেলাক সামরি আরম্ভ হব দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব। আনহাতে 1 জুনের পর 11 জেলাত অনুষ্ঠিত হব তৃতীয় তথা অন্তিম পর্যায়ের গুণোৎসব। বিগত বর্ষর শৈক্ষিক বর্ষর উপর অনুষ্ঠিত হয়েছে এইবেলির গুণোৎসব। 46,000 শিক্ষানুষ্ঠানের 42,50,224 শিক্ষার্থীক সামরি লওয়া হয়েছে এইবারের গুণোৎসবত। এইবার গুণোৎসবত অংশ লৈছে 18,752 জন বাহ্যিক নিরীক্ষকে। প্রথম শ্রেণীর পর নবম শ্রেণীলৈ অনুষ্ঠিত গুণোৎসব প্রক্রিয়াত জড়িত হয়েছে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবর লগতে মন্ত্রী, বিধায়ক তথা অন্যান্য বিষয়াও। আর কালি আমি দরঙর সেই পরিবেশ আপনার দেখাইছো। দরঙত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করলে গুণোৎসব। শিক্ষকর রূপত অবতীর্ণ হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর আজির দিন গুণোৎসবর কেনেকা ধরনের পরিবেশ সেই বিষয়ে আপনার আমি জানাম। এই মুহূর্তে দুগারী সাংবাদিক আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে। গহপুরের পর আমার সঙ্গে আছে পলাশ ফুকন, মঙ্গলদৈর পর আমার সঙ্গে আছে নবজ্যোতি মহন্ত। নবজ্যোতি, মানে প্রথমে আপনার কাষলৈ আহিছো। দরঙর পরাই কালি গুণোৎসব প্রক্রিয়ার শুভারম্ভণি করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজি প্রথম পর্যায়ের গুণোৎসবর দ্বিতীয়ত দিন, কোনখন বিদ্যালয়ত আপনি উপস্থিত আছে, কেনেকা ধরনের চলিছে আজির প্রক্রিয়া? নিশ্চয়কৈ জয়ন্ত, উল্লেখ করব লাগবে যে যেহেতু প্রথমবারের কারণে যে মুখ্যমন্ত্রী দায়িত্ব লাভ করার পিছতেই সিপাঝারের বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ত গুণোৎসবের যে কার্যসূচী, এই কার্যসূচী যাকালি আরম্ভ করলে মুখ্যমন্ত্রীগী। আর ইয়ার পিছত আজ দিন দেখবলে বিদ্যালয় বিদ্যালয় গুণোৎসবের কারণে শিক্ষকসকলে তৎপরতা দেখাইছে। আর যেহেতু আজি দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন দেখবলে পাওয়া যাব 5 গৰাকী মন্ত্রীয়ে প্রতি এখন এখন বিদ্যালয়ত গিয়ে গুণোৎসব ভাগ লব। মন্ত্রী যুগনমোহন, মন্ত্রী রঞ্জিত দাস, অভিভাবক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, বিমল বরাকে ধরে মন্ত্রীগণসকল প্রতিখন বিদ্যালয়ত গিয়ে গুণোৎসবর বুঝ লব। শিক্ষক শিক্ষয়িত্রীসকল, ছাত্র ছাত্রীসকল
শিক্ষকৰ ৰূপত অৱতীৰ্ণ হ'ব মন্ত্ৰীসকল আৰু আমি যেতিয়া উপস্থিত মহলে হালৈপৰা প্ৰাথমিক বিদ্যালয়ত হালৈপৰা প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষয়িত্ৰী মহোদয় আছে আমি তেওঁৰ ওচৰলৈকে যাম কোন আগ্ৰহী হৈ কেনেকুৱা আয়োজন আজি যদি কোনো চৰিত্ৰটো দিন হয় যোৱা দুবছৰৰ দৰে এইবাৰো আয়োজন কৰিছোঁ যোৱা দুবছৰ যেনেকুৱা আছিল এইবাৰ ক'ভিডৰ কাৰণে অকণমান হেৰি হৈছে ল'ৰা ছোৱালীবিলাক পঢ়াৰ ক্ষেত্ৰতো অলপ হেৰি হৈ গৈছে গতিকে হ'লে যিমান পাৰোঁ কৰিছোঁ প্ৰতিখন বিদ্যালয় সাজু হৈ পৰে যিহেতু ৰাতিপুৱাৰ ভাগ এটা কিছুমান পিছতে প্ৰাৰ্থনা আৰম্ভ হ'ব আৰু যি গুণোৎসৱৰ যি কাৰ্যসূচী কাৰ্যসূচী আৰম্ভ কৰিব বিদ্যালয় কৰ্তৃপক্ষ আৰু বিদ্যালয় বিদ্যালয়ে আজি বিশেষকৈ দেখিবলৈ পোৱা যাব বিষয়া কৰ্মচাৰীসকলে প্ৰতিখন বিদ্যালয়ত গৈ গুণোৎসৱত ভাগ ল'ব আৰু উল্লেখ কৰিছোঁ যে পাঁচগৰাকীকৈ মন্ত্ৰী দৰঙত আজি উপস্থিত হ'ব দৰঙত উপস্থিত হৈ এখন এখন বিদ্যালয়ত তেওঁলোকে গুণোৎসৱৰ যি কাৰ্যসূচীত ভাগ ল'ব আচলতে মুখ্যমন্ত্ৰীগৰাকী চিপাঝৰত যিহেতু যোৱাকালিৰ দিনটো আহিছিলে আহি তেওঁ গুণোৎসৱৰ কাৰ্যসূচী শুভাৰম্ভণি কৰিছিলে আৰু শুভাৰম্ভণি কৰাৰ পিছত এই ধৰণে তৎপৰতা দেখিবলৈ গৈছিলে মন্ত্ৰীসকলৰো নৱজ্যোতি আপুনি লাইনত থাকক এই মুহূৰ্তত আমি গহপুৰলৈ যাম আমাৰ সাংবাদিক পলাশ ফুকন আছে পলাশ ইতিমধ্যে মঙলবাৰে পৰিৱেশ আমাক জনাইছে নৱজ্যোতি মহন্তই গহপুৰত এই মুহূৰ্তত কোনখন বিদ্যালয়ত আপুনি উপস্থিত আছে আজি দ্বিতীয় দিনটোত কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থাপনা কৰা হৈছে নিৰীক্ষকৰ ৰূপত আজি কোন আহিব বিদ্যালয়লৈ নিশ্চয় জয়ন্ত আজি গণোৎসৱৰ দ্বিতীয়টো দিন আৰু যিহেতু ৰাজ্যৰ দহখন জিলাত প্ৰথম পৰ্যায়ত গণোৎসৱ আৰম্ভ হৈছে আৰু আজি দ্বিতীয়টো দিন মই উপস্থিত আছোঁ বালিজান বালিকা প্ৰাথমিক বিদ্যালয়ত আৰু গহপুৰ মহকুমাৰ প্ৰতিখন বিদ্যালয়তে পুৱাৰে পৰা উদুলি মুদুলি পৰিৱেশে বিৰাজ কৰিছে প্ৰথমে মোৰ সতীৰ্থৰ দৃশ্য দেখাব এয়া বালিজান বালিকা প্ৰাথমিক বিদ্যালয়ৰ দৃশ্য আৰু এই মুহূৰ্তত তেওঁলোকৰ যি প্ৰাৰ্থনা সভা সেই প্ৰাৰ্থনা সভাত ব্যস্ত থকা পৰিলক্ষিত হৈছে আৰু বিশ্বনাথ জিলাৰ গহপুৰ মহকুমাৰ প্ৰতিখন বিদ্যালয়তে পুৱাৰে পৰা এক আনন্দমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে কোভিড যিহেতু দুটা বছৰ কোভিডৰ বাবে বিদ্যালয়সমূহ আচলতে পাঠদান বন্ধ হৈ আছিল তাৰ পাছত পুনৰুজ্জীৱিত হৈ উঠিছে আৰু এই গুণোৎসৱৰ জৰিয়তে সকলোৱে আশা কৰিছে অভিভাৱকসকলে আশা কৰিছে শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে আশা কৰিছে যে এতিয়া যি শৈক্ষিক দিশত ছাত্ৰ ছাত্ৰীসকল আৰু অধিক আগুৱাই যাব পাৰিব আমি পোনে পোনে প্ৰাৰ্থনা সভাৰ মাজলৈ এই মুহূৰ্তত অকণমান সোমাই যাব বিচাৰিম আমি প্ৰথমে ইয়াৰ শিক্ষকগৰাকী আছে অকণমান আগবাঢ়ি আহিব হয় কওকচোন যিহেতু আজি গুণোৎসৱৰ দ্বিতীয়টো দিন নিৰীক্ষক হিচাপে কোন উপস্থিত থাকিব গোটেই ব্যৱস্থাখিনি আপোনালোকে কেনেকুৱা কৰিছে হয় ছাৰ নমস্কাৰ প্ৰথমতে আপোনালোকৰ চেনেলটোলৈ মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আজি আমাৰ বিদ্যালয়ত অহাৰ কাৰণে আৰু আজি আমাৰ ইয়াত নিৰীক্ষক হিচাপে আহিব ৰংবংজি তেৰাং তেখেত বিপুৰীয়া তেখেত আহি অলপ পিছতে উপস্থিত হ'ব সিয়ে আজি আমি এতিয়া আমি পাঠসভা স্থাপন আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ আজি আমাৰ দ্বিতীয় বহিমূল্যায়ন আছে বহিমূল্যায়নত আমাৰ আজি তেখেত অহাৰ পিছত তেখেতে আমাক নিৰীক্ষণ কৰিব আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক নিৰীক্ষণ কৰিব আৰু আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে কেনেকুৱা কি প্ৰদৰ্শন কৰিব পাৰে তাকে তেখেত আহিলে আমি হেৰি কৰিম এনেদৰে ছাত্ৰ ছাত্ৰীসকলক আপোনালোকে সাজু কৰি তুলিলে গুণ উৎসৱৰ বাবে ছাত্ৰ ছাত্ৰীসকলকতো আমাৰ দুবছৰ ধৰিতো বিদ্যালয় বন্ধ আছে আপোনালোকে দেখিছে নিশ্চয় আৰু দুবছৰ দিন বিদ্যালয় বন্ধ হৈ থকাৰ পাছত আমি তেওঁলোকক আকৌ নতুনকৈ আকৌ উদ্যমেৰে আকৌ আগবঢ়াবলৈ চেষ্টা কৰিছোঁ যাতে গুণোৎসৱ বুলি ক'লে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মনত এটা উদ্যম এটা সাহস আৰু এটা প্ৰেৰণা হয় আৰু এই গুণোৎসৱটো মই ভাবোঁ প্ৰত্যেক বছৰ হ'ব লাগে সেইটোৱে ভাবোঁ আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলে এইটো হ'লে মানে বহুত উৎসাহ আনন্দ পায় তেওঁলোকে পঢ়াত মানে বহুত মনটো বাঢ়ি যায় সেইটোৱে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মনৰ উৎসাহ কেনেকুৱা দেখা পাইছে গুণোৎসৱলৈ যিহেতু কণ কণ শিক্ষাৰ্থী সকলো হাঁহি মুখে বিদ্যালয়লৈ আহিছে কি কয় আপোনাক তেওঁলোকে খুবেই ভালে পাইছে তেওঁলোকে গুণোৎসৱ বুলি কওঁতে তেওঁলোকে নিজে একদম চব মই যদি কওঁ ধৰক কিবা এটা পঢ়াই দিলোঁ আগতে যদি তেওঁলোকে দিব নোৱাৰিছিলে সেইটো এইকেইদিনত ইমানে তেওঁলোকে মানে ইমপ্ৰেছ হৈছে ইয়াৰ প্ৰতি তেওঁলোকে পিছদিনাখনেই সেই বস্তুটো দিব পৰা হৈ গৈছে ধৰক কিবা মই যে মই হোমৱৰ্ক দিলোঁ সেই হোমৱৰ্কটো পিছদিনা তেওঁলোকে কমপ্লিট কৰি ধুনীয়াকৈ একদম লৈ আহে আজি বহি মূল্যায়নত কি কি হ'ব মানে কেনেকুৱা ধৰণৰ হ'ব বহি মূল্যায়ন বহি মূল্যায়ন বুলি ক'লে আপোনাৰ আমাৰ OMR চিট আছে কালি যিহেতু স্বমূল্যায়নত আমাৰ প্ৰথমটো গ'লে আজি বহিমূল্যায়নত আমাৰ OMR চিট কোৱেশ্যন অলৰেডি পলাশ বিদায় জনাইছোঁ লগতে নৱজ্যোতি আপোনাকো বিদায় জনাইছোঁ এইখিনি মুহূৰ্তত আৰু এই মুহূৰ্তত আমি দেখুৱালোঁ দুখনকৈ বিদ্যালয়ৰ পৰিৱেশ আৰু এনেদৰে পুৱাৰে পৰা উদুলি মুদুলি পৰিৱেশে বিৰাজ কৰিছে আজি দ্বিতীয় দিনটোৰ বাবে সকলো সাজু হৈছে লগতে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত যথেষ্ট উৎসাহপূৰ্ণ এটা পৰিৱেশ দেখিবলৈ পোৱা হৈছে নিৰীক্ষক আহিব য'ত জড়িত হৈছে এইবাৰ মুখ্যমন্ত্ৰীৰ পৰা আৰম্ভ কৰি মন্ত্ৰী বিধায়ক আমোলা বিষয়াসকলো জড়িত হৈ আছে
এইবেলের গুণোৎসব প্রক্রিয়া কেন বিগত দুটা বর্ষত গুণোৎসব অনুষ্ঠিত করবা হওয়া নাছিল কোভিড পরিস্থিতির বাবে এইবার দুটা বছরের অন্তত কোভিড মুক্ত একটা পরিবেশত গুণোৎসব প্রক্রিয়া ইতিমধ্যেই আরম্ভ হয়েছে কালিরে পড়া। আর এই গুণোৎসবর বাবে রাজ্যের বিদ্যালয়সমূহ সজায় পড়াই তোলার সময়তে চর্চালয় আহিছে গোয়ালপাড়ার এখন বিদ্যালয়। 1985 চনতে স্থাপিত গুনিয়াউদগুড়ি প্রাথমিক বিদ্যালয়ত নাই কোনো ব্যস্ততা, বাঁহেরে সজা এটা ভঙা জুপুরি সদৃশ গৃহতে চলিছে পাঠদান। বিদ্যালয় বুলিবলৈ নাই কোনো ধরনের পরিবেশ, নাই পর্যাপ্ত শ্রেণীকোঠা আর সা সুবিধা। এই জরাজীর্ণ বিদ্যালয়খন বছরত দুই তিনবার ধুমুহাই উড়াই নিয়ে আর শিক্ষকর সহিতে রাইজে পুনের মেরামতি করে বিদ্যালয়খন। জরাজীর্ণ দুটা শ্রেণীকোঠাতে চলিছে পাঁচটাক শ্রেণীর পাঠদান। এক কথাত কবলে হলে গোহালি সদৃশ পরিবেশত জীবনের আদি পাঠ গ্রহণ করবলগা হয়েছে গাঁৱৰ দুখিয়া ছাত্র ছাত্রীসকলে। এই ভগা বিদ্যালয়খন মেরামতি করা বা এটা পকীগৃহ নির্মাণের বাবে স্থানীয় বিধায়কর লগতে বিভাগীয় কর্তৃপক্ষক বারম্বার অনুরোধ করে অহার পিছতো কোনো ধরনের ভ্রুক্ষেপ বা গুরুত্ব প্রদান করা নাই, যার বাবে এই জহি খহি যাওয়া বিদ্যালয়ের ভগা চকী মেজত বহিয়েই গুণোৎসবত অংশগ্রহণ করেছে ছাত্র ছাত্রীসকলে। এখন জিয়া ছবি, এখন বাস্তব ছবি আমি দেখাইছো এইখানে মুহূর্তত। যময় সরকারি খণ্ডর বিদ্যালয়সমূহের উন্নয়ন সাধনের কথা কোয়া হয়েছে, শিক্ষার মান উন্নত করার কথা কোয়া হয়েছে, আর এই শিক্ষার মান উন্নত করার বাবে গুণোৎসব নিচিনা একটা বিশেষ ব্যবস্থা হাতত লওয়া হয়েছে। কিন্তু তার মাজতো এনে বহু বিদ্যালয় আছে, এয়া মাত্র একটা উদাহরণ। এয়া গোয়ালপাড়ার এখন বিদ্যালয়ের দৃশ্য আমি দেখাইছো। 1985 চনতে স্থাপিত গুনিয়ালগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ এয়া। আপুনি এবার কল্পনা করক ইয়াত কেনেদরে জীবনের আদি পাঠ গ্রহণ করেছে ছাত্র ছাত্রীসকলে। বাঁহেরে সজা এটা ভগা জুপুরি সদৃশ গৃহ, যত রোদ বরষুণ একাকার হয়ে পড়ে, বিদ্যালয় বুলিবলৈ নাই কোনো ধরনের পরিবেশ, নাই পর্যাপ্ত শ্রেণীকোঠা আর সা সুবিধা, ন্যূনতম সা সুবিধার বঞ্চিত হয়েছে বিদ্যালয়খনের ছাত্র ছাত্রী তথা শিক্ষক শিক্ষয়িত্রীসকল। এই জরাজীর্ণ বিদ্যালয়খনত বছরত দুই তিনবার ধুমুহাই উড়াই নিয়ে আর শিক্ষকর সহিতে রাইজে পুনের মেরামতি করে লয় বিদ্যালয়খন। জরাজীর্ণ দুটা শ্রেণীকোঠাত চলিছে পাঁচটাক শ্রেণীর পাঠদান। এক কথাত কবলে হলে এয়া গোহালি সদৃশ পরিবেশ, আর এই গোহালি সদৃশ পরিবেশত জীবনের আদি পাঠ গ্রহণ করবলগা হয়েছে গাঁৱৰ দুখিয়া ছাত্র ছাত্রীসকলে। এই ভঙা বিদ্যালয়খন মেরামতি করা বা এটা পকীগৃহ নির্মাণের বাবে স্থানীয় বিধায়কে আজি পর্যন্ত নিদিলে কোনো গুরুত্ব, যার বাবে এই জহি খহি যাওয়া বিদ্যালয়ত ভগা চকী মেজত বহিয়েই গুণোৎসবত অংশগ্রহণ করেছে ছাত্র ছাত্রীসকলে। আমার সাংবাদিক অরূপ নাথর এক বিশেষ রিপোর্ট আমি আগবাইছো। গুণোৎসব চলি থাকার সময়তে মই সরকারের দৃষ্টিগোচর করব কারণে বিচারিছো, মই শিক্ষা বিভাগের দৃষ্টিগোচর করব কারণে চেষ্টা করছো। আর এইখানেই হচ্ছে সেইখান বিদ্যালয় যখন বিদ্যালয় অবস্থিত মাতিয়া শিক্ষাখণ্ডর অন্তর্গত গুনিয়ালগুড়ি প্রাথমিক বিদ্যালয়, যখন বিদ্যালয় ইয়াতে চলি আছে, অর্থাৎ এক প্রকার যুক্ত গৃহ আপনাদের দেখিছে, এই বাহারে সজা এই বিদ্যালয় গৃহটোত কোনো পরিবেশ নাই আসলে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে। চারিওফালে ভাঙিছে, ফুটিছে, বরষুণ আহিলে ইয়াতে শিক্ষাদান করব নয়, শিক্ষার্থী সকলে বন্ধ হয়ে যাবে বিদ্যালয় সমূহ, আর যে শিক্ষার্থী সকল আছে সেই শিক্ষার্থী সকলে কিন্তু পাঠ গ্রহণত যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়ে আছে। এয়া হয়েছে দৃশ্য, এয়া ছাত্র ছাত্রী সকল দেখবলে পাইছে। এনে ধরনের দুটাকৈ শ্রেণীকোঠাত এই ছাত্র ছাত্রী সকলে বহিছে, ডেস্ক বেঞ্চ নাই, বহিব কারণে আসলে অতি পরিতাপর কথা। এই দৃশ্য আজি দিনতো এই এই পরিবেশের জড়িয়ে আসলে গুণোৎসবের দ্বারা এই বিদ্যালয়সমূহের এই ছাত্র ছাত্রী সকল কি ধরনের উপকৃত হব বহুত ডাঙর প্রশ্ন। সেই শিক্ষক শিক্ষয়িত্রীগী আছে, তখনকর মানে মন্তব্য লোক কারণে চেষ্টা করি, তখন আমার হাতে আছে কি কব পার বছর বছর ধরে এনেক ধরনের আপনাদের শিক্ষাদান করে থাকবলগা হয়েছে, অসুবিধা কেনকা হয়েছে? অসুবিধা মানে বরষুণ দিলেও পাঠদান করা না যায়, রোদ দি বতা বরষুণ দিলেও করা না যায়, রোদ দিলেও পাঠদান করা না যায়, অসুবিধা হয় খুব। কারণ এক বরষুণ বতা বরষুণ দিলে তো লড়া ছলীগুলানক এক গোট করে আমি একলগে থাকবলগা হয়। গুণোৎসব চলি আছে, বিদ্যালয়সমূহ মেরামতি করার কথা কৈছে, ধুনিয়াকে সাফ চিকুণ করে রাখিছে সব বিদ্যালয় আমি দেখবলে পাইছো। তো আপনাদের বিদ্যালয়খনতো সেই পরিবেশে নাই, আপনাদের যে কিবা ঠিক করে নাই, একো নাই, পরিবেশটোই নাই। দুটা শ্রেণীকোঠাত কিমানটা শ্রেণী চলি আছে? পাঁচটা, ক শ্রেণীর পরা পঞ্চমলৈ। এয়া প্রত্যক্ষ করেছে বিদ্যালয় দৃশ্য, এয়া ভাষ্য আপনাদের শুনবলে পাইছে। কি কব আসলে এনেকা এক সময়ত যে সময়ত শিক্ষার মানদণ্ড উন্নত করা বা আন্তঃগাঁথনি ঠিক করার ক্ষেত্রে সরকারে গুণোৎসব পালন করে আছে, এইখানে সময় বছর বছর ধরে এনেকে ভগ্ন গৃহ এটা ভবিষ্যতের সপন দেখিছে এই কণ কণ ছাত্র ছাত্রী সকলে? আর আগন্তুক বার যি হল হল, কিন্তু অহা দিনবর যাতে লড়া ছলীখিন অল্প ভাল করে পাঠদান করব পারে, মই সরকারক এইটাই অনুরোধ জানাম আপনার জড়িয়ে। হয় নিশ্চয় লাগে, আর বাউন্ডারিখিন লাগে,
ইয়াত মানে বছরে বছরে বা ছয় মাহে ছয় মাহে বেড়া চেড়া দি থাকব লাগে। এইবিলাক তো আমার এইফালের পরাই ধর রাইজও করে, আমার স্কুল তরফের পর অল্প করা হয়। এটা বিরল দৃশ্য আমি দেখুৱাম আপোনাক, কাজিরঙার বিরল দৃশ্য। দৃশ্যমান হল এটা সোনালি বাঘ। সোনালী বাঘর বিচরণ দেখি মুগ্ধ হয়ে উঠিল পর্যটক সকল। মুক্ত মনে বিচরণ করে আছিল সোনালী বাঘটোয়ে। বাঘটোর কাষতে আছিল হরিণা আর গড়। এই মনোরম দৃশ্য বন্দী হল এজন পর্যটকর ক্যামেরাত। কাজিরঙার বিগত বর্ষত দেখবলে পোৱা হয়েছে বাঘর বিচরণের সুলভ দৃশ্য। বহু সময়ত বাঘে কাজিরঙা দর্শনের বাবে অহা পর্যটকক চুঁচা লৈছে, যদিও বহু সময়ত এনে দৃশ্যই মোহাচ্ছন্ন করেছে পর্যটকক। সোনালী বাঘ পর্যটকর ক্যামেরাত বন্দী হল আর এই দৃশ্যই মোহাচ্ছন্ন করে তুলিলে পর্যটক সকলক। উল্লেখযোগ্য যে 2022 চনতো এখন ফটো আলোকচিত্র এখন পোহরলৈ আহিছিল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত সোনালী বাঘর, যিখন আলোকচিত্র যথেষ্ট ভাইরেল হয়েছিল। আর তারপর আকো এবার কাজিরঙাত দেখবলে পোৱা হল সোনালী বাঘর বিচরণ। কোভিডর সংক্রমণ বৃদ্ধি পোৱাৰ সমান্তরালকৈ কেরালাত নতুন রোগের প্রাদুর্ভাব। কেরালাত টমেটো ফিভার নামের এবিধ নতুন রোগে সৃষ্টি করেছে আতঙ্কর। বর্তমানে 82টা শিশু এই নতুন রোগত আক্রান্ত হয়েছে রাজ্যখন। কেরালা সরকারের তথ্য অনুসরি 5 বছর বা তাতুক অধিক বয়সের শিশুসল এই রোগত সর্বাধিক আক্রান্ত হয়েছে। টমেটো ফিভারের বাবে ইতিমধ্যে রাজ্যের সকল অঙ্গনবাড়ি কেন্দ্র বন্ধ করার গাঁয়ে গাঁয়ে আরম্ভ হয়েছে সজাগতা অভিযান। সিঙ্গাপুরত নিষিদ্ধ দ্য কাশ্মীর ফাইলস। শেহতীয়াকৈ সিঙ্গাপুরত মুক্তি দিয়ার কথা আছিল বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত ছবিখন, কিন্তু সিঙ্গাপুর সেন্সর বোর্ডে চলচ্চিত্রখন নিষিদ্ধ ঘোষণা করেছে। সিঙ্গাপুরত ছবিখন নিষিদ্ধ হওয়ার পাছতেই কংগ্রেস সাংসদ শশী থারুর আর বিবেক অগ্নিহোত্রীর মাজত টুইটারত আরম্ভ হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় গৃহহীন লোকক এটা ঘর নির্মাণত সহায় করেছে, যি ঘর আপনার নিজের ঘর বলে কব পারিব। আর এই আঁচনির জড়িয়ে কেঁচা ঘরব পকি ঘরলৈ সলনি হয়েছে। সরকারে পি এম এ ওয়াইর উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই আঁচনির অধীনত নগর আর গ্রাম্য অঞ্চল 3 কোটিতকৈ অধিক পকিঘর নির্মাণ করেছে। সরকারের লক্ষ্য হয়েছে 2022 চনের ভিতর দুখিয়া আর দরিদ্র লোকসলক প্রাথমিক সুবিধার সঙ্গে 1 কোটি স্থায়ী ঘর প্রদান করা। কেন্দ্রীয় গৃহ আর নগর পরিক্রমা মন্ত্রণালয়ে লক্ষ্যের দিকত নিরন্তরভাবে কাম করে আছে। এই আঁচনিয়ে দুখিয়া সকলের মনত আত্মসম্মানের অনুভূতি আনিছে। আমি খবৰৰ ধাৰা অব্যাহত রাখিম। গুড মর্নিং 18ত সময় হল এটি চমু বাণিজ্যিক বিরতির।